সোমবারের পরে আজ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানেই হচ্ছে ছুটির দিন। আর সবথেকে আজকে বেস্ট দিন হচ্ছে 15ই আগস্ট। তো আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা আনন্দের দিন হচ্ছে আমার বরের জন্মদিন। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আমরা ঘুমু ঘুমু করছিলাম, বরমশাই চলে গেছিল সকাল সকাল বাজার। আর এখানে দেখো মা আর মেয়ে মেলে মুখ ধুচ্ছে আর বরমশাই ওদিকে সবজিগুলো বার করছে। আর জলখাবারও বানাতে হবে না, দেখতেই পাচ্ছি কচুরি নিয়ে এসছে। আর কচুরি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো বরমশাই বলল, গরম গরম কচুরি ভাসে তো নিয়েই চলে আসি, আমি, বাবু আর হচ্ছে ছেলে। বরমশাই তো এসব একদম খাবে না, তেলে ভাজা লুচি পরোটা একদম দাঁতে কাটতে চায় না। তো ও খেয়ে যাবে মুড়ি আমাদের দোকানে। আর এখানে দেখো কি সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে এসছে। এখানে ধনে পাতা, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, পনির আর আলু পেঁয়াজ তো লাগবে, আর ছেলে ভালোবাসে কলা। আর এখানে দেখো আলু পেঁয়াজ আর আছে গাজর বিনস উচ্ছে। তারপর সোজা চলে এসেছি বেডরুমে, বরমশাই দিকে কাজ করছে। বাড়িতে থাকলে ও টুকটাক কিছু না কিছু করতেই থাকে। আর আমি চলে এসেছি বেডরুমে, এই যে আমার স্বর্গটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এটা যদি ঠিকঠাক করে না রাখি একদম মনটা ভালো থাকে না। তার কারণ হচ্ছে এখানেই তো আমরা রাত্রে ঘুমাই, দুপুরে ঘুমাই। এই জায়গাটা সুন্দর থাকলে মনটাও কিন্তু খুব সুন্দর থাকে। এই কারণে আমি আমার বেডরুম প্লাস বরের বেডরুম সব কিছু সুন্দর করে রাখি, দেখতেও ভালো লাগে। আর এলোমেলো থাকলে দেখবে ঘর বাড়ি কিন্তু একদম ভালো লাগে না। আমার শাশুড়ি বলতো সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বেডটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। তো সেটাও শ্বশুরবাড়িতে আমি করতাম। তো আমার নিজের রুম, শাশুড়ি, দেওরদের, তখন তো ওদের বিয়ে টিয়ে হয়নি, আমি মানে সকালবেলায় ঘুম থেকে উঠে সবারই ঘর দুয়ারগুলো ঠিকঠাক করে পরিষ্কার করতাম। তো এটা একটা অভ্যাস হয়ে গেছে। আর এখন চলে এসেছি এই রুমে। এই যে বালিশের কভারটা কীরকম একটু গন্ধ গন্ধ করছিলো, যেহেতু বৃষ্টি এখানে এত, বৃষ্টিটা কিছুতেই কমতে চাইছে না। বাবারে বা, বৃষ্টি বৃষ্টি, তার সঙ্গে মশা কি বলবো। প্লাস ফ্ল্যাটের কাজ চলছে, চারিদিকে বালি কিচকিচ। তো এখন বালিশের কভারটা দিয়ে দিলাম, এই যে সুন্দর করে লাগিয়েটাকে দিলাম, আর একটা ফেলে দিলাম, ওটাকে কাস্তে দিয়ে দেবো। আর সুন্দর করে এখন পরিষ্কার করে দিচ্ছি, যতটুকু পারি করার চেষ্টা করি। আর সামনের দিকটা কি হয়, জুতো রাখার র্যাক নেই, জুতো পরে আসে যত কিচকিচ থাকে সব যেন ঘরের মধ্যে চলে আসে, আর ভালো লাগে না। জানো তো ঘরের মধ্যে কিচকিচ বালি বালি থাকলে দেখবে একদম ভালো লাগে না। আর এখন চলে এসেছি রান্নাঘরে, বর্মশাই দেখে টুকটাক কাজ করছে, আমি খাবো চা। তাই বললাম তুমি চা খাবে, তো তুমি চাটা খাও, তারপরে দোকানে যাবে। আর বাড়িতে থাকলে ওকে কিন্তু বসে থাকতে দিই না, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও, ভালো লাগে। দুজনে রান্নাঘরে যখন দুজনে কাজ করি, গল্প করি, সত্যি করেই ভালো লাগে। আর এইসব জন্মদিন টন্মদিন ও কিন্তু একদমই ভালোবাসে না, শুধু বাবুদের মুখের দিকে তাকিয়ে এইসব করতে হয় আমাকে। আর এখানে দেখো চালটা কেটে নিচ্ছি, রাই মানে ফ্রাই রাইস হবে না পোলাও হবে সেটা জানি না, কিন্তু প্যাকেটের চালটা যখন কাটলাম জানো তো কী জানি একটু পোকা পোকা ব্যাপার। অনেক দিনের অবশ্য ওটা ও বাড়িতে কেনা হয়েছিল। বর বললো ভালো করে ধুয়ে টুয়ে নাও, তারপরে দিয়ে দাও, কোনো অসুবিধা হবে না, যেহেতু চালটা সুন্দর আছে। এই যে আমি দেখছি আর দেখছি, ওকে বলছি দেখো পোকা পোকা ভাব, বলো কোনো ব্যাপার নেই। আর এদিকে যে জিনিসগুলো আছে ও ঠিকঠাক পরিষ্কার টরিষ্কার করছে। আর এখানে দেখো চা হচ্ছে, আমরা দুজনে চা খাবো। আর ও এদিকে চিকেনটাকে ধুয়ে টুয়ে রেডি করে রাখবে, আমি পরে ঠিকঠাক করবো, আস্তে আস্তে করবো, একসঙ্গে তো করতে পারবো না। তো এখানে দেখো আমি চালটা বসিয়ে দিয়ে এখন বাইরে যাব, এতটা কাজ, চা খাবো তার সঙ্গে সঙ্গে কাজ করব, মানে মাথাটা ঘুরছে। তার সঙ্গে একটা বড় বিপদ হয়ে গেছে, সেই বিপদটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই সবজিগুলো ঠিকঠাক করে রাখতে না প্রচণ্ড বিরক্ত লাগে। কার কার বিরক্ত লাগে বলো তো, সত্যি করে, আলুর জায়গায় আলু রাখো, পেঁয়াজের জায়গায় পেঁয়াজ রাখো, সব কিছু রাখতে রাখতে না পুরো মাথাটাই খারাপ হয়ে যায়, কিন্তু করতে তো হবে। তো আলুটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওপর নিচ করে এখন আমি রেখে দিলাম। এটা যখন আমার ছেলে হয় তখন আমি এটা ব্যান্ডেল থেকে নিয়ে এসেছিলাম, দিদির কাছ থেকে, মানে গাড়ি করে এসেছিলাম, তো আমার ছেলে তো ব্যান্ডেলেই হয়েছিল, তো দিদির বাড়িতেই। তো এখন আমি মনে মনে ভাবছি কি কাটবো, কি রাখবো, কি গোছাবো, দেখবে। এটা মনে হয় মানে যারা রান্নাবান্না করে তাদের সবসময় মাথার মধ্যে চিন্তা হয় সে কি রান্না করবে, কি কি করবে না করবে। আর এদিকে দেখো আমার ভাতটা আধ সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি জলটা ঝরিয়ে বাইরে হাওয়াতে রেখে দেবো। ভাবলাম যে না, চিকেনটাকেও মেখেটাকে একদম রেডি করে নিই। এই যে চিকেনের মধ্যে একটু দই দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দেবো।
আর মেখে রাখলে দেখবে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। দই আর ভিনেগার দিয়েই আমি বেশিরভাগ বানাই, একটা গন্ধ করে না ওটা কিন্তু একদম ভালো লাগে না। আর চিকেন খেতে সত্যি করে আমি প্রচণ্ড ভালোবাসি, সঙ্গীতাদি মানে দেখলেই বলবে চিকেন পাগলি। তো এই যে এখন আমি চলে এসেছি সবজিপত্র কাটতে। বরের জন্য 3 রকম ভাজা হবে, শাক হবে বলে এসব করার কোনো দরকার নেই, কিন্তু আমি মনে করি যতদিন বেঁচে থাকবো আমি আমার মতো করে করব। তো পায়েস করার ইচ্ছে ছিল, বললো কিছুদিন আগেই তো পায়েস খেয়েছি আর পায়েস টায়েস বানাতে হবে না, এমনি করো। আর বাচ্চাদের দেখবে জন্মদিন মানেই হচ্ছে খুব আনন্দ, আর আমার জন্মদিন আমার বর্মশাই ভুলেই যায়, দুদিন পর মনে পড়ে, মনে মনে খুব দুঃখ হয়, ভাবি যদি একটা গোলাপ বা একটা চকলেট এনে দিত খুব আনন্দ হতো, কিন্তু সেটা তো আর হয় না। না সবথেকে বড় বিপদ এইটাই হচ্ছে ফ্রিজের মধ্যে আমার পায়েস পড়ে গেছিলো, তো তখন আর এটাকে পরিষ্কার করা হয়নি, আজকে আমার একদম যুদ্ধ শুরু হয়ে গেছে। এত নোংরা হয়েছে ফ্রিজটা, বর্মশাই দেখলেই বিরক্ত হয়ে যায়। তো সব সবজিগুলো এখন বার করব, ওটাকে ভালো করে মুছবো, তারপর যেগুলো খারাপ সবজি সেগুলোকে সব ফেলে দেব, তারপর সুন্দর একটা কাপড় দিয়ে আস্তে আস্তে সবজিগুলোকে সাজিয়ে রাখবো। তো চলো আমি সাজিয়ে রাখি, তোমরাও দেখতে থাকো। সবথেকে বড় কাজটা করে নিয়েছি, ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে আমি গাজর বিনস আর ক্যাপসিকাম ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মাংস আর পনিরের জন্য আলু সুন্দর করে ভাজতে দিয়ে দেওয়ার পর মনে মনে ভাবলাম একটু খিদিখুদু পেয়েছে তো খেয়ে নিই। এই যে এখন খাচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, নিজেদের খিদের কথা আর ভাবতে ইচ্ছে করে না, মনে হয় পরিবারের মানুষজন যদি সুস্থ থাকে ভালো থাকে এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আর নিজের জন্য চিন্তা সত্যি করেই হয় না, আর জল খাবার তো আমি একদম খাই না, মাঝে মধ্যে খাই। তারপর দেখো এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বসে আছে, কী সব করছে, বেলুন ফোলাচ্ছে, মানে মাথাটা আমার খারাপ করে দিচ্ছে। ওদের যে কী আনন্দ, জন্মদিন হলেই কেক বেলুন এইসব হচ্ছে ওদের আনন্দ। আমার বর তো একদম এসব পছন্দ করে না, শুধু এদের জন্য বললো মা মা বেলুন দেবে বেলুন, পাশে বাড়ির দিদি আছে ওর কাছে অনেক বেলুন ছিল পাঠিয়েছে, ও এখন এইসবগুলো নিয়ে খেলাখেলি করছে, সেটা পরে দেখাচ্ছি দাঁড়াও। তো আমি বললাম বাবু একটা ঘরে চুপ করে বসো, কারণ ঘর মোছার সময় যদি কেউ লাফালাফি করে আমার একদম ভালো লাগে না। তো এই যে এখন আমি সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, আজকে ভেবেছিলাম হাত দিয়ে মুছবো, ভাবছি না ঘড়ির কাঁটা এতটাই ঘুরছে হাত দিয়ে মুছলে অনেকটাই আমার লেট হয়ে যাবে। তো এই যে এখন আমি লাঠি দিয়ে শুরু করেছি, লাঠিটাও দরকার হাতটাও দরকার দুটোই দরকার, কি বলো তো মাঝে মাঝে না রেস্টও দরকার হয় তাই না। তো চলো এখন ঝটপট করে ঘরটা মুছে নিই। এই যে তাড়াতাড়ি করে ঘর মুছছি, আজকে ভাবছি তোমাদেরকে পুরো ঘর মোছাটা দেখাবো না, প্রত্যেক দিন তোমরা দেখতে দেখতে বিরক্তই হয়ে যাচ্ছ তাই না, কিন্তু কি করব বলো, ডেলি তো আমায় ঘর মুছতেই হয়, এই কারণেই ভাবি তোমাদেরকে যখন সব কিছুই শেয়ার করি তো চলো একটু একটু করেই মাঝে মাঝে শেয়ার করি, আমি জানি একদিন না একদিন ঠিক ভালোবেসে ফেলবে। এই যে ঘর মুছতে মুছতে আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, কী সুন্দর হয়ে গেছে ভাজা তাই না। আর এদিকে 3 রকম ভাজাটাও মোটামুটি হয়ে গেছে, কিছুটা কাজ যদি এগিয়ে রাখি তো স্নান করে এসে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্নাগুলো হয়ে যাবে। তো চলো এখন এটাকে ঢাকা রেখে দিয়ে যাব স্নান করতে। এখন পর তোমাদের সামনে এলাম, এত গরম মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে, এখানটা দেখি সুন্দর হাওয়া, একবার করে বৃষ্টি হচ্ছে আর ঘুমোর ধরে যাচ্ছে, এর ফলে গরম হচ্ছে। আর মোটামুটি রান্না আমি কিছুটা করে নিয়েছি, কেন ঘর মুছছিলাম আর রান্না করছিলাম, আজকে অনেক কিছু রান্না হবে, বরের জন্মদিন সেটা তো অবশ্যই তোমরা দেখতে পাবে আজকে ওর জন্য আমি কী কী রান্না করছি। তো এখনও ও আসেনি, ও দোকানে আছে,
উফ বাপরে, পুরো ঘেমে দেখো সান, পুরো টিপটাও আমার উঠে গেছে। আর এই যে এখানে দেখছো, ওদেরকে স্নান করাবো, ছোটটাকে বেলুন ফুলাচ্ছে। ওর বাবা তো রেগে যায়, বলে জন্মদিন বুড়ো বয়সে আমার আর জন্মদিন না। তো বাচ্চাদের ভালোর জন্য, ওরা হাসি খুশি থাকার জন্য এটা একটা মজা আনন্দ আর কিছুই না। তো ওখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, এখন বন্ধ করে চলে যাব স্নান করতে। আর ভাজাটা হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর রাইসের জন্য তো চালটা বরমশাই সকালবেলাতেই ঠিকঠাক করে রেখে দিয়েছে, তো ওটা হবে। তো চলো ফট করে স্নানটা সেরে আসি, আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো চিকেন হচ্ছে, এখানে হচ্ছে তিন রকম ভাজা, আর এখানে দেখো আলু, আর এখানে হচ্ছে গাজর বিনস, আর ক্যাপসিকাম ভেজে রেখেছি। তো চলো স্নানটা সেরে আসি। দেখছো পুরো স্নান। তো স্নান করে চলে এসছি, তাড়াতাড়ি করে স্নান করলাম, মানে শুধু মাথাটা ধুইনি, গা হাতটা ধুয়ে ধুয়ে চলে এসেছি। ছেলেকে স্নান করাতে চেষ্টা করলাম, কিছুতেই করবে না। ওর বাবা বললো, এই দেখো বেলুন ফুলানোর জন্য, আর একটু ফুলা, বেলুন ফুলাতে ব্যস্ত। আর এদিকে তো চিকেনটা আমি আবার বসিয়ে দিলাম, আর এখন এই যে পনিরের জন্য একটু পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম একটু ভেজে উঠিয়ে নিই, তারপর রাইসটা করে লাস্টে পনির করব। আবার একটু গরম, কি গরম গরম, প্রচন্ড গরম। এই দেখো ছেলের এখন এই বিরক্ত চলবে, এখন রেখে দাও উঠিয়ে, তুমি ওইভাবে ফ্যানটা বন্ধ করে তুমি স্নান করতে চলবে। রান্নাঘরে কাজ করতে খুবই কষ্ট হয়, তারপরে এতটাই গরম, প্রচণ্ড গুমোট ধরেছে, মনে হয় ভালোই বৃষ্টি হবে। আর এখানে দেখো চিকেনটা মোটামুটি হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে দিলেই কিন্তু চিকেনটা আমার হয়ে যাবে। আর এই যে আমার দিদি করেছে ফোন, তো দিদির সঙ্গে কথা বললাম, ওরা পুরুলিয়া গেছে আজকে মার্কেটে, পুজোর বাজার ওদের শুরু হয়ে গেছে। তো বললো, বাবু এটা নিবি ওটা নিবি, বললাম তোর যেটা ভালো লাগে সেটা নে। তো সবসময় যেন ওর সঙ্গে আমার একটা ভালোবাসা আছে, সারা জীবন যেন থাকে, তোমরাও আশীর্বাদ করো। কেন আমার মা নেই, আমি আমার দিদিকেই মনে করি মা, আর মায়ের মতোই ও আমায় এতটাই ভালোবাসে, কি বলবো তোমাদের। তো কিছুটা পনির দেখো কেটে নিলাম, আর একটুকু পনির আমি এটা ফ্রিজে রেখে দেবো। এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম, আর এখন এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বরমশাইকে বললাম কাজু আর কিশমিশ আনতে, কখন যে নিয়ে আসবে তার তো ঠিক নেই, তো পরে আবার ভেজে দিয়ে দেবো কাজু কিশমিশ। আর এখানে তোমার চিকেনটা হচ্ছে, একটু মেথি গুঁড়ো করে, মানে মেথি পাতা গুঁড়ো করবো, করে দিয়ে দেবো। এখানে দেখো ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর এই যে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচ করেই করবো, তোমরা তো রাইস করতে সবাই জানো, তো আমি যেভাবে করি সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। এবার আমি মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে এইগুলো দিয়ে দেবো, পুরোটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা গৃহপ্রবেশের সময় কেনা হয়েছিল। এই হাঁড়িটা অনেকটাই ভালো, আর রান্নাবান্না করতে অনেকটাই সুবিধা হয়। আমরা কিন্তু অনেক কষ্ট করে এক একটা ভিডিও করি, আমাদের ভিডিও করার কোনো লোক নেই, যেহেতু আমরা বড় ইউটিউবার নেই, একটা লোক রাখতে পারবো না, আমাদের নিজেদেরই পেমেন্ট ঠিকঠাক পায় না, তো লোক আর কী করে রাখবো বলো তো। তো খুব কষ্ট করে ভিডিওগুলো বানায়, তারপরেও তোমরা দেখো না, একটু ভালোবাসো না। আমার শুধু মনে হয় বড় বড় ইউটিউবার যারা, তাদেরকেই তোমরা ভালোবাসো, আমাদেরকেও তো একটু ভালোবাসবে, আমাদের ভিডিও কী এমন খারাপ হয়। আমরা তো যতটুকু পারি চেষ্টা করি তোমাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার, কিন্তু তার ফলেও তোমাদের দেখতে ভালো লাগে না, মাঝে মাঝে না অনেক কষ্ট হয়, মনে হয় আর ভিডিও করব না, আর ভালো লাগছে না, এইসব করে কী হবে। আবার ভাবি না এটা ছাড়তেও পারি না, এমন একটা জ্বালাই পড়ে গেছে, কি বলবো, এটার মধ্যে না একটা প্রেম বন্ধন শুরু হয়ে গেছে, মাঝে মাঝে না খুব দুঃখ হতে হতে না কথাগুলো বেরিয়ে যায়। তো এখানে পনিরগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, একটু অল্প আছে ভাজবো পনির। আর পনির খেতে আমার ছেলে মেয়ে বর সবাই খেতে ভালোবাসে,
আর এদিকে দেখো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কসুরি মেথিটা দিয়ে দেব, তারপর 2 থেকে 3 মিনিট একটু ফুটবে, ঢাকা দিয়ে দেব। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তার কারণ কী বলো তো, কেউ কাছে কাছে যদি নিয়ে ভিডিওটা করে না খুব মানে সুবিধা হয়, এই যে সুন্দর করে দেখানো টেখানো, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না। না তো দেখো গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, এখন আমি কী করবো বলো তো, পনিরের জন্য রেডি করব। তার আগে তোমাদেরকে একটু চিকেনটা দেখিয়ে দিচ্ছি, দেখো দারুণ কালার হয়েছিল, খেতে তো দারুণ হয়েছিল। তো মেয়েও বলেছে মা খুব সুন্দর হয়েছিল। তো অনেক দিন পর মনে হলো একটু ভালোভাবে বানাতে পারলাম, কারণ একই রকম চিকেন খেতে খেতে না পুরো মাথাটাই খারাপ হয়ে গেছিলো। তারপর কিছুটা বাসন জমা হয়ে গেছিলো রান্নাবান্না করার পর, দেখবে অনেক বাসন হয়ে যায়। তো কিছুটা মাজলাম আর কিছুটা বাকি আছে, আমার মনে হয় এগুলো কাজ হয়ে গেলে না খুব ভালো হয়। আমাদের বাড়িতে অনেকগুলো পুষি আছে, তো আমাদের ওপরে যারা থাকে তারা প্রচণ্ড ভালোবাসে, তো তারা খেতে দিতে এসছে। আমি ভালোবাসি কিন্তু দূর থেকে, আমার না একদম ভালো লাগে না। কেন ভালো লাগে না, যেদিন আমার মা মারা যাবে তার আগের দিন প্রচণ্ড বাড়িতে বিড়াল ঝটাপটি কান্না কাটি করছিলো, তারপর থেকে না বিড়ালের প্রতি আমার একটা কীরকম জায়গা মানে জমিয়ে মানে কি বলবো, একটু ভালোই লাগে না ওদেরকে দেখতে। আর এখানে আমি পনিরটা বানাবো, তার জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিলাম, মোটামুটি কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, তাহলে হয়ে যাবে রান্নাটা। বর্মশাই চলে এসছে, কাজু কিশমিশ এগুলো নিয়ে এসছে, আর কখন ফ্রাইড রাইসে দেবো বলো। বললাম থাক আজকে আর দেওয়ার দরকার নেই, তো এই পনিরেই দিয়ে দেবো। আর এখন আমি সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি, তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নেব, কেন খিদেও পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বর্মশাই বললাম তুমি এদিকটা ইয়ে করো, ঠিকঠাক করো, খাবারগুলো একটা একটা করে নামাও, আমি তাড়াতাড়ি করে গ্যাসটা মুছেই আসছি। তো চলো গ্যাসটা ঝটপট করে মুছে, ওরা ওখানে কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার ছেলে দেখেছো কত বেলুন ফুলিয়েছে। আমার বর বলছে এই বয়সে কি আমার এসব ভালো লাগে, তোরা করবি। আমি বারণ করলাম যে বাবু এতগুলো বেলুন ফুলানোর কোনো দরকার নেই, কিন্তু শুনবে না। তো এখানে দেখো চালমগজ কাজু কিশমিশ বাটা দিয়ে দিলাম, আর ওদিকে আমার বরমশাকে বলেছি তোমরা খাবার দাবারগুলো রেডি করো আমি আসছি। আর এখানে দেখো খুলে খুলে দেখাচ্ছি চিকেন, এখানে 3 রকম ভাজা, শাক, আর হচ্ছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে পনির। তো চলো এখন ঝটপট করে খেতে দিয়ে দিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। রাইসটাও খুব ভালো হয়েছিল, বর্মশাই বললো লবণ মিষ্টি একদম ঠিক, আর আমরা একটু রাইসটা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। তো চলো এখন আর লোভটা সামলাতে পারছি না, বরের জন্মদিন বলে কথা, তো চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে, কেক কাটা বাকি আছে এখনও। রাত্রে খাওয়া দাওয়া তো সব আছে, তো এগুলোই রাত্রে আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা।